মহানের নিচে লাল পতাকা নিয়ে শিশু শ্রমিক তাদের দাবি নামা নিয়ে স্লোগান দিচ্ছে। আমি মনে করি বর্তমানে যে রাজনীতি চলছে সেই রাজনীতিতে কৃষিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করলে শুধু কৃষি শ্রমিকদের শ্রমিকদের, কারণ সহযোগী মানুষের সংখ্যা বেশি আছে, কোন সহযোগী মানুষ যে কষ্টে আছে তারা যে সুখে নাই তাদেরকে সংগঠিত করে আপনারাই হাসিনার পতনের আন্দোলনের শুরু আগামী নিতে পারে। নিবেন কি নিবেন না সেটা আপনাদের ব্যাপার। আজকে জাতীয়তাবাদী শ্রমিক দল গঠন হয় 1980 সালের পহেলা মে, এত বছরে কিন্তু শ্রমিকের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, নানা ধরনের শ্রমিক, নির্মাণ শ্রমিক আছে, ভাত শ্রমিক আছে, ভ্যান চালক আছে, রিক্সা চালক আছে, লেগুনা চালক আছে, এবং এই যে উন্নয়নের যে কাজটা ইমারত শ্রমিক তাদের সঙ্গে কম না। প্রত্যেকটা শ্রমজীবী মানুষকে যদি আপনারা একত্রিত করতে পারেন, পরিবহন আছে হ্যাঁ, কারণ পরিবহনের মালিক আর শ্রমিক নেতারা তো এক, সেই কারণে রোজগারে বেশি দুর্ঘটনা ঘটে এর বিচারে, কারণ এটা যে দল সাধারণ সাহেব বলছিলেন যে লাইসেন্স দেওয়ার জন্য লেখাপড়া সার্টিফিকেট দরকার কি, গাড়ি লাইসেন্স রাস্তা গরু ছাগল কিন্তু চিহ্নিত হয় মানুষের ব্যাপার, তাই পত্রিকা করে গরু ছাগল গাড়িতে দুর্ঘটনায় মারা গেছে আসে না, তো মানুষ মারা যায় প্রতিদিন দুর্ঘটনা আসে আসে না। সুতরাং এদেশকে সুশৃঙ্খল করা বা নিয়ম নীতি মানার নকল উদ্যোগ সমাধান নাই শ্রমিক পরিবহনের মধ্যে, যে কারণে তত্ত্ব সবচেয়ে সহজ মানুষ খুন করার জন্য হলে গাড়ি ব্যবহার করা ডাকাতা করা কেন তো জ্ঞান ভাষ্য করে না হবে না, তো যাই হোক আমি এই শ্রমিকদের জন্ম লগ্নে অনেকগুলো শ্রমিক সংগঠন দেখাশোনা করতাম, ঢাকা জুট মিল, ঢাকা কটন মিল, ট্রাম ট্যাক্টর মিল, IWTC, তিতাল গ্যাস, যেমন আমি সর্বপ্রথম গুরুজনের যে একটা সংগঠন প্রেসিডেন্ট জিয়ার নির্দেশে ছবি আমরা সে সমাধান করে দিয়েছিলাম, এবং দর্জি শ্রমিকে তারপরে বকিয়া ইউনিয়ন এগুলো 10-12টা শ্রমিক সংগঠন আমি পরিচালিত করতাম, কিন্তু আমি তো কমে পাচ্ছিলাম না এবং এটা আমি সহযোগিতা করতাম ছবি একের পর একসব হাত থেকে ছেড়ে দিয়েছি, কিন্তু সেখানে কোনো লেখক লেখিত পাই না। তাই শ্রমজীবী মানুষকে সংগঠিত করার জন্য এবং শ্রমিকদের দাবিতে আপনাদের আন্দোলন করাটা সবচেয়ে মুখ্য কাজ, এবং এই শ্রমিকটাই যদি ফেটে ওঠে তাহলে ইচ্ছা করবে সরকার তাদের পূর্বগুলি চালে তাদের আন্দোলন স্তব্ধ করার সত্যি এই সরকার রাখতে পারে না। শিক্ষামূলত দখলে সেখানে তাদের নিজস্ব ছেলে পেলে ছাড়া অন্য কোন রাজনীতির বিশেষ এবং কোনো ছাত্র কোন কলেজে ভর্তি হলে কলেজে ক্লাস করতে পারে না, তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে পারে না, ফলে কোথাও না দূরের জন্য আজকে নানাবিধ সমস্যা, এটা রাষ্ট্রের সমস্যা, এটা দেশের সমস্যা, শেখ হাসিনার সমস্যা শেখ হাসিনা মনে করেন না।